অনাস্থা ভোটের আগে হঠাৎই বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর ইস্তফা, জলাজমি ভরাট সহ একাধিক দুর্নীতিতে সরকারকে আক্রমণ, ক্ষমতায় থাকার সময় বলেননি কেন, পাল্টা পার্থ চট্টোপাধ্যায়। ইস্তফা দিয়ে সল্টলেকে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে সব্যসাচী, টানা অনশন, তাও ঠান্ডা ঘরে মন্ত্রী, কটাক্ষ পার্থকে, এখনকার নিয়োগ নয়, আলোচনাতেই সমাধান, পাল্টা শিক্ষামন্ত্রী। টলিপাড়ায় শাসকের রাজত্বে বিজেপির ধাক্কা, দিল্লিতে পার্ন ঋষি সহ এক ঝাঁক তারকার যোগ, অরাজকতা থেকে বদলের দাবি, ক্ষমতার কাছে থাকার চেষ্টা খোঁচা তৃণমূলের। অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় বাড়িতে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, সঙ্গে ছিলেন একজন পরিচালক। সূত্রের খবর, বিজেপি কলাকুশলীদের নিয়ে টালিগঞ্জের যে সংগঠন, তাতে যোগ দেওয়ার জন্য বিপ্লবকে আবেদন জানানো হয়। তিনি জানিয়েছেন, কমিউনিস্ট মনোভাবেই আস্থা রয়েছে তাঁর, তাই অন্য কোনো দলে যোগদান নয়। আস্থা ভোটের নামে প্রহসনের অভিযোগ, ফের হাইকোর্টে বিজেপি, নিয়ম মেনেই ভোট দাবি তৃণমূলের, গণতন্ত্রের হত্যা কটাক্ষ মুকুলের, ওদের কাছে কি শিখবো, পাল্টা তাপস। দক্ষিণ দমদম পুরসভার ছড়ম্বর ওয়ার্ডে শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, চিরঞ্জিত পাল নামে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ধনঞ্জয় মজুমদারের অনুগামীদের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার করে ধনঞ্জয় পাল্টা দাবি, অসামাজিক কাজকর্মের জন্য মারধর করেছেন স্থানীয় বাসিন্দারা। কি চলছে পশ্চিমবঙ্গে জানাতে হবে গোটা দেশকে, পুজোর মাধ্যমে বাড়াতে হবে জনসংযোগ, বাংলার বিজেপি সাংসদদের নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাকে জানা এখনো বাকি, কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেস, এনসিপি এবং সিপিআইকে নির্বাচন কমিশনের নোটিশ, লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কেন তাদের জাতীয় দলে মর্যাদা দেওয়া হবে তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন, আগামী 5ই অগস্টের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। হনুমান চল্লিশা পাঠ অনুষ্ঠানে অংশ নেওয়ায় বাড়িওয়ালা ও প্রতিবেশীদের বিরুদ্ধে হুমকি ও মানসিক চাপ সৃষ্টির অভিযোগ, তিন তালাক বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ইসরত জাহানের অস্বীকার, অভিযুক্তের কি হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বানতলায় চর্মশিল্পে 80,000 কোটি টাকার বিনিয়োগ, 5 লক্ষ কর্মসংস্থান, নতুন প্রকল্পের উদ্বোধন করে দাবি মমতার, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে অন্য জায়গায় সরানোর পরিকল্পনা। দীর্ঘ টানাপোড়েনের পর বীরভূমে দেউচা পাঁচামি কয়লা খনিতে কেন্দ্রের ছাড়পত্র, 12,000 কোটি টাকার বিনিয়োগ, 1 লক্ষ কর্মসংস্থান, জানালেন মমতা। রোজ ভ্যালির তদন্তে ঋতুপর্ণাকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ, অভিনেত্রীর সংস্থার সঙ্গে কি আর্থিক লেনদেন জানতে জিজ্ঞাসাবাদ। আমার যে কোম্পানি তাদের সাথে এই সংস্থার কিছু কাজ হয়েছিল, তো সেই জন্য ওনারা কিছু আমাদের কাছে কিছু প্রশ্ন ছিল, সেগুলো আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে এসেছি এবং ওনারাও বুঝে গেছে। দুর্নীতি মামলায় ইডির কাছে অস্ট্রেলিয়া দূতাবাসের কর্মীরা, বেআইনি লেনদেনে অভিযুক্ত বন্দরের প্রাক্তন চেয়ারম্যান আরপিএস কাহালোর স্ত্রী, জন্মসূত্রে অস্ট্রেলীয়, তার পাসপোর্ট আটকে রাখা হয়েছে বলে অভিযোগ, তা ফেরাতে ইডিকে চিঠি অস্ট্রেলীয় দূতাবাসের, বিদেশ মন্ত্রককেও চিঠি লেখা হয়েছে বলে সূত্রের খবর। কর্ণাটক কার, বৃহস্পতিবারও কাটল না ধোঁয়াশা, রাজ্যপালের নির্দেশের পরেও হলো না আস্থা ভোট, আজও স্থগিত অধিবেশন, বিধানসভাতে রাত্রি যাপন, হুঙ্কার বিজেপির। অযোধ্যা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের, মেয়াদ বাড়ল মধ্যস্থতা প্রক্রিয়ার, মধ্যস্থতাকারী কমিটিকে 31 জুলাই পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট, 1 অগস্ট ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত, 2 অগস্ট থেকে শুরু হবে মামলার শুনানি। কুলভূষণকে ভারতের হাতে তুলে দিতে বলেনি আন্তর্জাতিক আদালত, টুইট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের, টুইটারে তিনি লেখেন, আন্তর্জাতিক আদালত কুলভূষণ যাদবকে বেকসুর খালাস ঘোষণা করেনি, ছেড়ে দিতে বা ভারতের হাতে তুলে দিতেও বলেনি। স্ত্রীকে নিয়ে উধাও যুবক, পলাতকের আত্মীয়দের শিক্ষা দিতে মহেশতলায় বিদ্যুতের তারের ফাঁদ পেতে বাড়িতে আগুন, প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 3, আহত 6। এমজি রোড স্টেশনে ঝাড়খণ্ডের যুবকের 1,000 টাকা জরিমানা, সিঁড়িতে বসে থাকায় যাতায়াতে অসুবিধে করার অভিযোগ, ঘাতক রেকের চালক, গার্ডের বয়ান রেকর্ড সেফটি কমিশনারের। ট্রলি না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে এসএসকেএমে ধুন্ধুমার, নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ মৃতের আত্মীয়দের, আটক 2 আত্মীয়। অসম বিহারের বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃত শতাধিক, বন্যা কবলিত প্রায় 47 লক্ষ মানুষ, জলের তলায় কাজিরাঙ্গা, মানুষ জাতীয় উদ্যান, মেঘালয় মিজোরামের অবস্থাও সংকটজনক। বন্যায় ভয়াবহ পরিস্থিতি অসমের কাজিরাঙ্গায়, প্রাণে বাঁচতে গৃহস্থের শোয়ার ঘরের বিছানায় আস্তানা গেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসীরা, কাজিরাঙ্গার হারমাটি এলাকার ঘটনা। প্রদীপ মিত্রকে সরিয়ে ফের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা ডিএমই করা হলো দেবাশিস ভট্টাচার্যকে, স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন প্রদীপ মিত্র, তাছাড়া সামনেই তাঁর অবসর, তার স্বাস্থ্যের কারণেই এই সিদ্ধান্ত। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনায় অভিনব কায়দায় গরু পাচারের পর্দাফাঁস, বিএসএফ এর অভিযানে উদ্ধার 250-এর বেশি গরু, আটক 3 বাংলাদেশি। যান্ত্রিক ত্রুটি সারিয়ে সোমবারই চাঁদে পাড়ি দিচ্ছে চন্দ্রযান 2, দুপুর 2:43 মিনিটে উৎক্ষেপণ হবে শ্রীহরিকোটা থেকে, গত 15 জুলাই যান্ত্রিক গোলযোগে স্থগিত হয় অভিযান।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ থেকে স্পষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। ব্যাংক জাতীয়করণের 50 বছর পূর্তির প্রাক্কালে উদ্বেগ প্রকাশ অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের। শুক্রবার ব্যাংক জাতীয়করণের 50 বছর পূর্তি। 21 অন্নপূর্ণার পর এবার অন্নপূর্ণা কি রসুই? 21 টাকায় মাছ ভাতের পর এবার 6 টাকায় ভাত ডাল সবজি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কলকাতা পুরসভার যৌথ উদ্যোগ, শুরু হবে আগামী মাস থেকে। গার্ডেন রিচ ফ্লাইওভারের কাছে এবং শহরে একটি সরকারি হাসপাতালে চালু হবে এই ব্যবস্থা। 6 টাকা দিয়ে দিনে খেতে পারবেন 700 জন।